হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি দেওয়া রয়েছে, বলা হচ্ছে একটি যন্ত্রের মূল্য তার আগের বছরের তুলনায় X% হারে হ্রাস পায় যদি যন্ত্রের বর্তমান মূল্য পি টাকা হয়, তবে 2 বছর পূর্বে মূল্য কত ছিল। এখন আমরা জানি যে ধরো এ টাকা বিশিষ্ট কোনো যন্ত্র, এটা যদি প্রত্যেক বছর X% হারে এর মূল্য হ্রাস পায়, অর্থাৎ সম হারে যদি এর মূল্য হ্রাস পায়, ধরো আমরা বলছি যে X% হারে এর মূল্য প্রত্যেক বছর হ্রাস পাচ্ছে, এবং সেটা আমাদের 2 বছরের জন্য ঘটলো, ঠিক আছে? তাহলে 2 বছর পর মূল্য যেটা আমরা পাব, 2 বছর পর মূল্য যেটা হবে সেটা যদি পি হয়, তাহলে পি সমান কি হবে না, আমরা এ এ টাকার একটি যন্ত্রকে X% হারে প্রত্যেক বছর তার দাম কমছে এবং মূল্য কমছে, এবং 2 বছরের পর আমরা তার দাম যদি নির্ণয় করি, তাহলে যে সূত্রটা আসবে সেটা হলো পি ইকুয়াল টু এ ইন্টু 1 - X/100 এর হোল স্কোয়ার, ঠিক আছে? তো আমাদেরকে নির্ণয় কি করতে বলেছে না, 2 বছর পূর্বে যন্ত্রটির মূল্য কত, মানে আমাদেরকে নির্ণয় করতে হবে কোনটা, এ। তাহলে আমরা এ এর মান দেখতে পাচ্ছি, সহজেই নির্ণয় হবে পি বাই 1 - X/100 এর হোল স্কোয়ার টাকা। তো অপশন গুলোর মধ্যে আমরা যদি দেখি, তাহলে দেখবো বি অপশনে এটা রয়েছে, পি বাই 1 - X/100 এর হোল স্কোয়ার, তো ওটাই হবে সঠিক অ্যান্সার। ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।